নমস্কার, দ্য জব হান্টারে আপনাদের স্বাগত। রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট যে খুব তাড়াতাড়ি জমা পড়তে চলেছে, বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপবাবুর কথা থেকে অন্তত সেরকমই আশ্বাস পাওয়া যাচ্ছে। সূত্রের খবর অনুসারে কেন্দ্রীয় হারেই বাড়তে চলেছে বেতন, তবে পরিবর্তন হতে পারে হাউস রেন্ট অ্যালাউন্সে। দর্শকদের অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই গুরুত্বপূর্ণ খবরটি জানার জন্য। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। চলুন দেখে নেব ভিডিওটি। বেতন কমিশনের রিপোর্টের ভবিষ্যৎ নিয়ে চেয়ারম্যান অভিরূপ সরকারের সঙ্গে বৃহস্পতিবার নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ বৈঠক শেষে অভিরূপ বলেন, শীঘ্রই বেতন কমিশনের প্রথম পার্টের রিপোর্ট রাজ্য সরকারের কাছে পেশ করা হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে, তবে কবে রিপোর্ট পেশ হবে সেই দিনক্ষণ কমিশনের চেয়ারম্যান জানাতে চাননি। নবান্ন সূত্রের খবর, এ মাসের শেষে অথবা আগামী মাসের গোড়ায় রিপোর্ট পেশ করতে পারে কমিশন। লোকসভা ভোটের আগেই অভিরূপ রাজ্য সরকারকে জানিয়েছিলেন, প্রথম পার্টের রিপোর্ট তৈরির কাজ শেষ, নির্দেশ পেলে ছাপিয়ে তা পেশ করার অপেক্ষায়। বেতন কমিশনের চেয়ারম্যান অবশ্য এদিন জানিয়ে দিয়েছেন, রিপোর্ট পেশের আগে আরও একবার তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সোমবার প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন তিনি বেতন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি জানান, চালু উন্নয়ন প্রকল্পে হাত না দিয়েই সাধ্যমতো কার্যকর করার আশ্বাস দিয়েছেন। সূত্রের খবর, বেতন কমিশনের সুপারিশ চালু করতে হলে বছরে অতিরিক্ত 10-12 হাজার কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের। কারণ কেন্দ্রীয় বেতন কমিশন চালু করার পর মূল বেতন বৃদ্ধি হয়েছিল 14.56%। রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রেও তেমনটাই হবে বলে অনুমান। এরপর রয়েছে বাড়ি ভাড়া ভাতা, যা 15% থেকে কিছুটা কমতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ অতিরিক্ত টাকা সরকারি কোষাগার থেকে যোগান দেয়া কতটা সম্ভব হবে? সূত্রের খবর, এই মুহূর্তে রাজ্যে রাজস্ব খাতে ও জিএসটি চালু হওয়ার পর আয় অনেকটা বেড়েছে। শুধু জিএসটি থেকেই 2017-18 তুলনায় গত বছর আয় বেড়েছে 23%। চলতি আর্থিক বছরে এই আয় অনেক বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়া জিএসটি চালু হওয়ার পর 30 জুনের প্রথম সংস্থাগুলি বার্ষিক রিপোর্ট পেশ করবে, যার ভিত্তিতে জিএসটি ফাঁকি দিয়েছে কিনা তদন্ত হবে। তাতে আয় অনেকটাই বাড়তে পারে। এছাড়া খাদ্যসাথীর মতো কিছু সামাজিক প্রকল্পে অপচয় বন্ধের দিকে নজর দেওয়া হচ্ছে। অর্থ দপ্তরের কর্তারা খাদ্যসাথী প্রকল্পের খরচ নিয়ে বিশ্লেষণ শুরু করেছেন। এই প্রকল্পে বছরে রাজ্য সরকার 5,000 কোটি টাকা বরাদ্দ করে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন সমস্ত সরকারি কর্মচারীদের কাছে। কেন্দ্রীয় হারে পে কমিশনের সম্ভাবনা কতটা প্রবল, আপনাদের মতামত কমেন্টে লিখে জানান। চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।